বর্তমানে কাজ এবং ছেলে পদ্মকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় পরিমণি ফেসবুকে নানা সময় বিভিন্ন ঘটনা নিয়ে সরব থাকতে দেখা যায় তাকে এরই ধারাবাহিকতায় শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন পরিমণি পোস্টে কলকাতার শহরের হলুদ ট্যাক্সি আর ট্রাম কথা বলেছেন তিনি নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পরিলেখেন এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হব কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে মনে হতো এগুলো এই শহরের গয়না এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে ছবিতে দেখা যায় কলকাতার একটি রাস্তায় চলাচল করছে একটি হলুদ ট্যাক্সি সিএনজি ও পথচারী এমনই ফটোফ্রেম আর এর সামনেই কপালে হাত দিয়ে চিন্তিত পরি এদিকে বর্তমানে ছেলের সঙ্গে কলকাতায় অবস্থান করছেন পরিমণি সেখানে দেবরাজ সিনহা পরিচালিত ফেলু বক্সির শুটিং করছেন অভিনেত্রী সিনেমাটিতে পরিমণির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোহম